স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে হয়ে গেল কাবাডি খেলা চিটাগাং চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ হিসাবে মহানগরের সিআরবি সিরিজতলা এ খেলায় আয়োজন করা হয় অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সদস্যরা প্রতিযোগিতায় অংশ নেয় মোট আটটি দল বৃহস্পতিবার বিকালে ফাইনালে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন চল্লিশ পয়েন্ট নিয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতিকে পরাজিত করে চেম্বারের পরিচালক ওহিত সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার সালে মোহাম্মদ তানভীর চিটাগাং চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক অঞ্জন শেখর চৌধুরী জহিরুল আলম চৌধুরী আলমগীর সৈয়দ তানভীর চৌধুরী শারুল সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ সৈয়দ সগরুদ্দিন সহ সাব কমিটির নেতৃবৃন্দ শেষে স্বাধীন বাংলা বেতারে শিল্পীসহ বরেণ্য শিল্পীদের নিয়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান